अनेक वक्त्र नयनम अनेकाद्भुत दर्शनम अनेक दिव्याभरणं दिव्यानेकोद्युतायुधं दिव्यमल्लांबरधरं दिव्यगंधानुलेपनं सर्वाश्चर्यमयं देवं अनंतं विश्वतो मुखं अनेक नयन वज्र अद्भुत दर्शन अनेक से अस्त्र आर दिव्य आवरण दिव्य माला गंध आर चंदन लेपन सबी आश्चर्य रूप विश्वर सृजन अर्जुन से विश्वरूपे अनेक मुख अनेक नेत्र ओ अनेक अद्भुत दर्शनीय वस्तु देखलेन सेई रूप असंख्य दिव्य अलंकारे सज्जित छिलो एवं अनेक उद्दत दिव्य अस्त्र धारण करेछिलो सेई विश्वरूप दिव्य माला ओ दिव्य वस्त्रे विभूषित छिलो एवं तार शरीर दिव्य गंध द्वारा अनुलिप्त छिलो सबई छिलो अत्यंत आश्चर्यजनक ज्योतिर्मय अनंत ओ सर्वव्यापी। तात्पर्य এই শ্লোক দুটিতে অনেক শব্দটির বহুবার ব্যবহারের দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যে সব হস্ত পদ মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখছিলেন সেগুলির সংখ্যার কোনো সীমা ছিল না। ভগবানের এই প্রকাশগুলি সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল, কিন্তু ভগবানের কৃপায় অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল। দিবি সূর্য সহস্রশ ভবেদ্যুগপদুত্থিতা যদি ভাসদৃশী সাস্যেদ ভাসস্তস্য মহাত্মনা। যদি সূর্য দিনে উঠে সহস্র সহস্র একত্রে কিরণ বুঝো অনন্ত অজস্র, তাহা হলে কিছু তার অংশ অনুমান, অন্যথা সে দিব্য তেজ নহে তো প্রমাণ। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাবের কিঞ্চিৎ তুল্য হতে পারে। তাৎপর্য অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়, তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল। ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই তাদের বোধগম্য করাবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা করেছেন, যেমন সহস্র সহস্র সূর্য। তত্রৈকস্থং জগৎকৃষ্ণং প্রবিভক্ত মনে কথা অপশ্যদেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। অর্জুন দেখিল তবে কৃষ্ণের শরীরে একত্রে সে অবস্থান অনন্ত বিশ্বের, এক এক সে বিভক্ত যথাযথা স্থান সেই তেজ জ্যোতি মধ্যে বিধির বিধান। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তাৎপর্য তত্র অর্থাৎ সেখানে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করেন তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয় রথের ওপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি, কোনটি সোনা দিয়ে তৈরি, কোনটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনটি বিশাল, কোনটি আবার তত বিশাল নয়। রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন, কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তাকেও বুঝতে পারেননি। তত সবিষয়াবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয়ঃ প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাষত। ধনঞ্জয় হৃষ্টরাম দেখিয়া বিস্মিত
শিরসা প্রণাম করে কৃতাঞ্জলি পুটে, কহিতে লাগিল সেই সম্ভ্রম সহিত, দেবতার কাছে যথা যাচিনি জহিত। তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। তাৎপর্য, এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক সখ্যভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করে করজোড়ে শ্রীকৃষ্ণের প্রতি স্তব করছেন, তিনি বিশ্বরূপের প্রশংসা করছেন। এভাবেই ভগবানের প্রতি অর্জুনের সম্পর্ক সখ্যের পরিবর্তে অদ্ভুতে পরিণত হয়। মহাভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন। শাস্ত্রাদিতে 12টি বিভিন্ন রসের কথা বলা হয়েছে এবং সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান। শাস্ত্রে বলা হয়েছে জীবের মধ্যে, দেবতাদের মধ্যে এবং ভগবানের সঙ্গে তাঁর ভক্তদের মধ্যে যে রসের আদান প্রদান হয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত রসের সমুদ্র স্বরূপ। এখানে অর্জুন অদ্ভুত রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বভাবতই অর্জুন যদিও ছিলেন খুব ধীর, স্থির ও শান্ত, তবুও এই অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন। তাঁর শরীর রোমাঞ্চিত হয় এবং কৃতাঞ্জলি পুটে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। অবশ্য তিনি ভীত হননি, তিনি পরমেশ্বর ভগবানের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন। ভগবানের প্রতি তাঁর স্বাভাবিক সখ্যভাব বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এই রকম আচরণ করতে শুরু করেন। অর্জুন উবাচ, পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মানমীশং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। অর্জুন কহিলেন, হে দেব, শরীরে তব দেখিতেছি যে বৈভব, নহে বাক্য মনের গোচর, সকল ভূতের সঙ্ঘ সে এক বিশাল রঙ্গ, একত্রিত সব চরাচর। ব্রহ্ম যে কমলাসন, সকল উরগগণ অন্তর্যামী ভগবান ঈশ, যত ঋষি গণ হয় কেহ সেথা বাকি নয়, দিবিদেব যত জগদীশ। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি। তাৎপর্য, ব্রহ্মাণ্ডের সব কিছুই অর্জুন দর্শন করলেন, তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে যার ওপর গর্ভদোষায়ী বিষ্ণু শয়ন করেন, সেই সর্পসজ্জাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্পও আছে। এভাবেই অর্জুন গর্ভদোষায়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ তাঁর রথের ওপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল। অনেক বাহু দর্বক্ত্র নেত্রং পশ্যামি তাং সর্বতনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অনেক বাহুদর, অনেক নয়ন বক্ত্র, দেখিতেছি অনন্ত স্বরূপ, আদি অন্ত নাহি তার, বিশ্বেশ্বর যে অপার, অদ্ভুত যে দেখি বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তাৎপর্য, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত, তাই তার মধ্যে সব কিছুই দর্শন করা যায়।
কিরীটিনাঙ্গদীনাং চক্রিণাং চ তেজো রাশিং সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তাং দুর্নিরীক্ষং সমন্তাদ দীপ্তানলার্কো দ্বিতীয় প্রমেয়ম কিরীট যে চক্র গদা রাশি রাশি তেজপ্রদ দীপ্তিমান দেখিতেছি সব দেখিতে দুরূহ সেই প্রদীপ্ত উজ্জ্বল যেই দীপ্তগ্নি সূর্য দ্যুতি সম কিরীট শোভিত গদাও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমাব্বয়ো শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে। তুমি যে অক্ষর তত্ত্ব বুঝিবার যোগ্য তথ্য এ বিশ্বের পরম আশ্রয় সনাতন ধর্মরক্ষক সনাতন পুরুষাক্ষা তুমি হও অনন্ত অব্যয়। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। অনাদি মধ্যান্তমনন্ত বীর্যম অনন্ত বাহুং শশী সূর্যনেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তব আদি অন্ত নাই, মধ্যের কি কথা তাই, তুমি হও সে অনন্ত বীর্য, তোমার বাহু মহান চন্দ্র সূর্য নেত্রবান, তোমার হুতাশ দীপ্ত বক্ত্র, নিজ তেজ রাশি দ্বারা তপ্ত কর বিশ্ব সারা, ব্যাপ্ত তোমার সর্বত্র তেজ। আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। তাৎপর্য, পরম পুরুষোত্তম ভগবানের সরৈশ্বর্যের কোনো সীমা নেই। এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তা সাহিত্যগত দুর্বলতা হয় না। কথিত আছে যে মহাচ্ছন্ন বা আশ্চর্যান্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথার বারবার পুনরাবৃত্তি করে, সেটি দূষণীয় নয়। দেবা পৃথিব্যোরিদমন্তরঙ্গি ব্যাপ্তং তয়ৈকেন দিশশ্চ সর্বা দৃষ্ট্বাদ্ভুতং রূপম উগ্রং তবেদং লোকত্রয়ং প্রবথিতং মহাত্মন। পৃথিবী বা অন্তরীক্ষে বাহিরে ভিতরে মধ্যে যত দিক দিগন্তের দেশ দেখিয়া তোমার রূপ মহান সে বিশ্বরূপ যাহা হয় অদ্ভুত দর্শন হয়েছে দেখিয়া ভীত ত্রিভুবনে যে ব্যথিত সব লোক শুনো মহাত্মন। তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরীক্ষ ও দশ দিক পরিব্যাপ্ত করে আছো, এই মহাত্মন তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। তাৎপর্য, এই শ্লোকে দেবা পৃথিব্য অর্থাৎ স্বর্গ ও মর্তলোকের মধ্যবর্তী স্থান ও লোকত্রয়ম অর্থাৎ ত্রিভুবন কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিল। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়, ভগবান যাদেরকে দিব্য দৃষ্টি দান করেছিলেন তারা সকলেই যুদ্ধক্ষেত্রে এই বিশ্বরূপ দর্শন করেছিলেন। অমি হিতাং সুর সংঘা বিশন্তি কেচিদ্ভিতা প্রাঞ্জলয়ো গৃণন্তি
স্বস্তিত্যুক্ত্যা মহর্ষি সিদ্ধ সংঘা স্তুবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। ওই যে যত দেবগণ লইতেছে যে শরণ, কেহ বা হয়েছে ভীত মনে, স্তব করে জোড় হাতে মহর্ষির যে সন্ততি, স্তুতিবাদ সকলে বাখানে। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তাৎপর্য, ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচণ্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরা ভীত হয়ে তাঁর আশ্রয় প্রার্থনা করতে থাকেন। রুদ্রাদিত্যাবশবজে চ সাধ্যা বিশ্বেষিণৌ মরুতশ্চোষ্মপাশ্চ গন্ধর্বযক্ষাসুরসিদ্ধ সংঘা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্র আর যে আদিত্য, বসু আর যত সাধ্য, অশ্বিনী কুমার বিশ্বদেব, মরুত বা পিতৃলোক, গন্ধর্ব বা সিদ্ধলোক দেখিতে আসিয়াছে সেসব। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। রূপং মহত্তে বহুবক্ত্র নেত্রং মহাবাহো বহুবাহু রূপাদম বহুদরং বহুদংষ্ট্রাকরালং দৃষ্ট্বা লোকা প্রবথিতাস্তথাহম। তোমার মহান রূপ, বহু নেত্র, বহুমুখ, বহুপাদ, উরু মহাবাহ, বহু উদর দন্ত, করাল নাহিক অন্ত দেখিয়া মনেতে ভয়াবহ। হে মহাবাহ, বহুমুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। নভঃস্পৃশং দীপ্তমনেকবর্ণং ব্যত্তাননং দীপ্তবিশালনেত্রম দৃষ্ট্বা হিতাং প্রবথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। আকাশে ঠেকেছে মাথা, ঝুলে যেন অগ্নিমাখা, বহু বর্ণ হয়েছে বিস্তার, ব্যাপ্তানন দীপ্ত নেত্র ঝলসিয়া সে সর্বত্র, ধৈর্যচ্যুতি করেছে আমার। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। দংষ্ট্রা করালা নিচতে মুখানি দৃষ্টৈব কালা নল সন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। করাল দাঁতির পাটি মুখে তব আটি সাটি কালা নল জ্বলেছে যেমন দিক ভ্রম সব কর্ম বুঝি না আমার শর্ম রক্ষা করো হে ভগবান। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নিতুল্য তোমার মুখ সকল দেখে আমার দিকভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। অমীচতাং ধৃত রাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবনি পাল সংঘৈ ভীষ্মদ্রোণসুত পুত্রস্তথাশো সহাস্মদীয়ৈরপি যোধমুখৈ বক্ত্রানিতিতরমানাবিশন্তি দংষ্ট্রাকরালানি ভয়ানকানি
কেচিদ বিলগ্না দশনান্তরেষু সংগ্রেষন্তে চূর্ণিতৈরুক্ত মাঙ্গৈ যথা নদীনাং বহবোম্বু বেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রান্নভিবিজ্জ্বলন্তি যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা লিলিহ শীঘ্র সমান সমন্তাত লোকান সমগ্রান বদনৈর্জ্জ্বলদ্ভি তেজোভিরাপূর্য জগত সমগ্রং ভাষস্তবুগ্রা প্রতপন্তি বিষ্ণু ধৃতরাষ্ট্র পুত্র যত তারা সব অবিরত সঙ্গে লয়ে যত দিকপাল ভীষ্মদ্রোণ আর কর্ণ আমাদের যত সৈন্য পিষ্টতব দন্তেতে করাল সবাই প্রবেশ করে ভয়ানক দন্তস্তরে চূর্ণ হয়ে থাকি সে লাগিয়া ভাবি সে দেখিয়া মনে নদী স্রোত ধাবমানে গেল বুঝি সমুদ্রে মিশিয়া যত লোক লোকবীর জলে গেল হল স্থির তোমার মুখের যে গহ্বরে যেমন পতঙ্গ জলে অগ্নিতে প্রবেশকালে ধ্বংস হয় নিজের বেগেতে তুমি তো করিছ গ্রাস যত লোক ইতিহাস জ্বলিত তোমার এই মুখে সেতে যেতে ভাসমান জগতের নাহি ত্রাণ হে বিষ্ণু সবাই মরে দুঃখে। ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাঁদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। তাৎপর্য, পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন। এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা ভীষ্ম দ্রোণ কর্ণ ও ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী। এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজেয় ভীষ্মও বিনাশপ্রাপ্ত হবেন, তেমনি কর্ণও বিনাশপ্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না, অর্জুনের স্বপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন।